এই মুহূর্তে ফেঞ্চুগঞ্জে আছেন রিপোর্টার একরামুল কবির, সরাসরি যাচ্ছে তার কাছে। একরাম, ধন্যবাদ মিম। 19 ঘন্টা সিলেটবাসী সারা দেশের সাথে ট্রেন যোগাযোগে বিচ্ছিন্ন অবস্থার মধ্যে রয়েছে। গতকালকে রাত 12টার সময় এই জায়গাটিতে তেলবাহী ওয়াগন পড়ে যাওয়ার পর, লাইনচ্যুত হওয়ার পর এখন পর্যন্ত উদ্ধার কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে রিলিফ ট্রেনটি আছে সেইগুলো বিভিন্ন এই যে রেললাইন রয়েছে সেই রেললাইনে যে ওয়াগনগুলো আছে সেই ওয়াগনগুলো সরানোর কাজে ব্যস্ত রয়েছে। আমার পাশে একটি ওয়াগন দেখতে পাচ্ছেন, সেই ওয়াগনটি এই মাত্র সরানো হলো লাইন থেকে। এই ধরনের আরও 4-5টি ওয়াগন রয়েছে যেগুলো লাইনের উপর গতকালকে পড়ে গিয়েছিল তেল নিয়ে। তার মধ্যে 4টি ওয়াগন পড়ে যাওয়ার কারণে ডিজেল নিয়ে হুড়োহুড়ি এখনও চলছে। এখনও এই 19 ঘন্টা ধরে এলাকাবাসী সহ আশপাশের যে গ্রামবাসীরা আছেন তারা বালতি সহ সংসারে যা কিছু আছে আসবাবপত্র যে তৈজসপত্র সব কিছু নিয়ে এগুলো সেই নিচে বালতি কলসি সহ বোতল সহ যা সব কিছু নিয়ে এই ডিজেল সংগ্রহ করছে। অন্যদিকে বলে রাখা প্রয়োজন, শুধুমাত্র আই যে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটলো এটা হচ্ছে কি সবচেয়ে বড় একটি দুর্ঘটনা ঘটেছে এই যাবৎকালের মধ্যে। গত 3 মাসে যদি আমরা একটা হিসেব দিই, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত, নভেম্বর মাসের প্রথম দিকে এই সাতগাঁও একটি ট্রেন পড়েছিল এই এই ডিজেলবাহী ওয়াগন, এবং ওয়াগন পড়ার পরে সেখানে 2টি ওয়াগন থেকে তেল সম্পূর্ণ কেরোসিন এবং ডিজেল পড়ে যায়। পরবর্তীতে শাহজি বাজারে আরেকটি ট্রেন দুর্ঘটনা ঘটে যেটি হচ্ছে গিয়ে ডিসেম্বর মাসের প্রথম দিকে। সব কিছু মিলে তখন একটি ওয়াগন থেকে সমস্ত জ্বালানি পড়ে যায়, দুটো মিলে 1,20,000 লিটার জ্বালানি পড়ে গিয়েছে এখন। এবং আজকে যদি হিসাব করি এখন পর্যন্ত প্রাথমিক হিসাবে 1,60,000 লিটার ডিজেল পড়ে গিয়েছে। সব কিছু মিলে যে এই যে বারবার দুর্ঘটনা পতিত হচ্ছে একটার পর একটা, মধ্যেখানে আরেকটি ট্রেন দুর্ঘটনা হয়েছিল, যদিও সেখান থেকে ওয়াগন পড়েছিল কিন্তু কোনো জ্বালানি পড়ে যায়নি। বারবার দুর্ঘটনা ঘটছে, বারবার এই লাইনটি একটি ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। একবার আপনারা জানেন যে গত বছরের আগে একটি যাত্রীবাহী ট্রেন পড়েছিল, 3 জন নিহত হয়েছিল সেই বরমচাল এলাকায়। বারবার দুর্ঘটনা পড়ছে, বারবার সিলেটবাসী দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে রেল যোগাযোগে। এই অবস্থা থেকে উত্তরণ যাচ্ছেন সিলেটবাসী এবং বারবার তদন্ত কমিটি করছে। আজকেও 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে, অতীতেও তদন্ত কমিটিগুলো করা হয়েছে, কিন্তু তার আলোর মুখ কখনো দেখেছে বলে আমরা গণমাধ্যম কর্মী যারা আছি তারা জানি না। সুতরাং বারবার দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য সিলেটবাসী সরকারের কাছে দাবি জানিয়েছেন। মিম এই ছিল দুর্ঘটনা কবলিত ফেঞ্চুগঞ্জ এলাকা থেকে সর্বশেষ। ফেঞ্চুগঞ্জ এলাকা থেকে তেলবাহী ট্রেনে 8টি বগি লাইনচ্যুত হওয়ার সর্বশেষ ঘটনা জানাচ্ছিলেন সহকর্মী একরামুল কবির।